হ্যালো ফ্রেন্ডস, ট্রেজার অফ ইন্ডিয়া এমপি ব্লগস চ্যানেলের পক্ষ থেকে আজ আমাদের ডেস্টিনেশন চান্ডিল ড্যাম, যেটা আপনার ঝাড়খণ্ডের মধ্যে অবস্থিত। তো বন্ধুরা, আগের ভিডিও যারা দেখেননি অর্থাৎ দলমা পাহাড়ের ভিডিও আমি আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তো আপনারা সেখান থেকে চেক আউট করে নেবেন। দলমা পাহাড় অর্থাৎ দলমা হিলটপ থেকে এই চান্ডিল ড্যামের দূরত্ব অ্যাপ্রক্স 37 কিলোমিটার, তো ঘন্টা দেড়েক লাগবে আপনার এখানে আসতে। তো এই চান্ডিল ড্যামে দেখার মধ্যে কী কী রয়েছে, তো ড্যাম দেখেই বুঝতে পারছেন একটি ড্যাম আছে আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। ভিডিওটি বন্ধুরা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর যারা ট্রেনে করে আসতে চান তো অবশ্যই আসতে পারেন। নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশনটি রয়েছে সেটি হলো টাটানগর জাংশন। টাটানগর জাংশন নেবে, সেখান থেকে অ্যাপ্রক্স দূরত্ব এই চান্ডিল ড্যামে 33 কিলোমিটার। তো আপনাদের একটি গাড়ি বুক করে এই জায়গায় আসতে হবে। আর বন্ধুরা, চান্ডিল ড্যামে এসে এত বাজে অভিজ্ঞতার সম্মুখীন হব আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তো ফাইনালি আমরা এখন চান্ডিল ড্যামে প্রায় কাছাকাছি চলে এসেছি। এখান থেকে এখনও দেখাচ্ছে 1-1.5 কিলোমিটার, তো কিছুটা আফিল ড্রাইভিং রয়েছে। তো এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে থাকুন, আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের সেই স্পটে নিয়ে গিয়ে দেখাবো চান্ডিল ড্যামের অপরূপ সেই সৌন্দর্য। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি চান্ডিল ড্যাম, যেটা আপনার জামশেদপুর থেকে অ্যাপ্রক্স ডিস্টেন্স 20 থেকে 22 কিলোমিটার। তো এই যে পার্কিং এরিয়া, আপনারা যদি 4 হুইলার নিয়ে আসেন তো এখানে পার্ক করে দেবেন। আর এখানকার পার্কিং চার্জ যেটা লাগলো সেটা হলো 30 টাকা করে। তো চলুন আপনাদের এই ড্যামটা পুরো ঘুরে দেখাবো। গত ভিডিওয়ে আপনাদের দেখিয়েছিলাম ডিমনা লেক, ডিমনা লেকের থেকে এটা খুব বড় ড্যাম। অ্যাপ্রক্স এখানে লক গেট আপনার 13-14টা হবে, তো আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন আর ভিডিওটিকে লাস্ট পর্যন্ত উপভোগ করতে থাকুন। তো আপনারা যদি 4 হুইলার নিয়ে আসেন, এই ঢোকার মুখের সামনেই দেখুন এখানে টিকিট কাউন্টার রয়েছে। তো আপনারা সেই গাড়ি পার্কিংয়ের যে চার্জ 30 টাকা করে আপনারা এখানে পে করে দেবেন। হ্যাঁ, লিখ লিজিয়ে ভাই সাহেব, লিখ লিজিয়ে। এই যে এখন আমরা রয়েছি চান্ডিল ড্যামের ওপরে। চারিদিকটা দেখুন পাহাড় দিয়ে ঘেরা, খুব সুন্দর জায়গা। আর এই যে এখানে বোটিংও করা যায়। এই যে দেখতে পাচ্ছেন লেকটা, এই লেকের মধ্যে বোটিং করা যায়। তো ভিডিও সঙ্গে থাকুন আর চলুন আপনাদের আরও ঘুরিয়ে দেখাই। বন্ধুরা চলুন ড্যামের নিচে গিয়ে আপনাদের দেখাই সেই অসাধারণ ভিউটা। আর কটা কি লক গেট রয়েছে সেটা আপনারা দেখে নেবেন। তো চলুন নিচের দিকে যাওয়া যাক। এই দেখুন ব্যাক সাইডটা, এই যে ড্যামের নিচে এসছি অনেকটাই, এই তলাটা দেখুন অনেকটাই গভীর, অনেকটা রিস্ক নিয়ে এসছি এখানে। চারিদিকটা দেখুন অসাধারণ সুন্দর এই ড্যাম। এতগুলো ড্যাম দেখলাম, তার মধ্যে এই চান্ডিল ড্যামটা খুব ভালো লাগলো। চারিদিকটা দেখুন পাহাড় দিয়ে ঘেরা, খুব ভালো লাগছে বন্ধুরা। তো আমিও তো ঘুরছি, আমার সঙ্গে আপনারাও ঘুরুন, ঘুরে বেড়ান আর এক একটা জায়গাকে এক্সপ্লোর করতে থাকুন। আমার ঝাড়খণ্ড, বিহার এইসব রাজ্যগুলো পার্সোনালি খুব ভালো লাগে, আর পুরুলিয়া তো অবশ্যই ভালো লাগে, ওটা আপনার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে। আর এই চান্ডিল ড্যামের লক গেটের সংখ্যা যেটা রয়েছে বন্ধুরা, ওই 13টাই রয়েছে টোটাল লক গেট। তো এখন এই যে জল পাস হচ্ছে, জল আপনার ওই লক গেট খোলা হয়নি, তলা দিয়ে ওই নালার মাধ্যমে ওটাকে ছাড়া হচ্ছে, ওই চাষের কাজে ব্যবহার করা হবে। আর যখন বর্ষায় খুব জল বেড়ে যায় তখন এই লক গেট খুলে দেওয়া হয়। তো বন্ধুরা, আপনাদের ড্যামের ওই পারটা দেখা হয়ে গেলে মেন গেট থেকে বেরিয়ে ডান দিকটায় চলে আসুন, আপনাদের কিছু দোকান পড়বে, তো আপনারা এখানে আপনাদের খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। তারপর এই সামনে এগিয়ে গিয়েই রয়েছে বোটিং কমপ্লেক্স, তো আপনারা সেখানে গিয়ে বোটিংয়ের মজাও নিতে পারেন। তো চলুন আপনাদের কোথা থেকে বোটিং করা হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভয় পাচ্ছে। পচে যাচ্ছে। এই যে বন্ধুরা, ড্যামের ঠিক পাশেই এই বোটিং এরিয়া রয়েছে, তো আপনারা যদি বোটিং করতে চান তো অবশ্যই এখান থেকে করতে পারেন। আর বোটিংয়ের চার্জ কত কী রয়েছে তো চলুন আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো সুন্দর ভিডিও নিয়ে। ব্যাক সাইডে আমার চান্ডিল ড্যামের লক গেট, এখানেই আমি আমার ভিডিও স্টপ করছি। তো বন্ধুরা, লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই ঘুরে বেড়ান। টাটা।